আজি গৃহরে আগত হব ওড়িশা মিউনিসিপাল সংশোধন বিল নগর উন্নয়ন মন্ত্রী এই বিল আগত করবে এতিসহ বেসরকারি বিল মধ্য আগত হব গতকালি এমএসপি নেই সংকল্প পারিত হওয়ার পরে আজি গৃহ কার্য স্বাভাবিক হব বলে আশা করা যাচ্ছে এতিসহ গতকালি 2017-18 আর্থিক বর্ষ পাই 9828 কোটি 57 লক্ষর আর্থিক বাজেট আগত হইতলা ए संपर्क रे अधिक सूचना पाई सीधा सळख जिबा आमा प्रतिनिधि दुर्गा प्रसाद सडंगी को पाख को दुर्गा आजि गृह कार्य स्वाभाविक हेबो ए आशा आमे केते रखिबा नै देखंतु जो आजि होची लगातार भाबे जो गृह कार्य बा प्रश्नकाल नहबा 3 दिन बिति गला आजि चतुर्थ दिन विधानसभा सित अधिवेशन न जो जो प्रसंग रे विरोधी सरकार को गोटे प्राथमिक स्तर रे एई सित अधिवेशन ने घेरिथिले प्रायत আপাতত গতকালি যেভাবে প্রকার গোটিয়ে মোশন জরিয়া এমএসপি কু নেইকি আলোচনা হয়েছিল সেই আলোচনার প্রায়ত স্থান পাই যাই চাষী প্রসঙ্গ হোক বা চাষ জনিত সমস্যা নেইকি হোক অন্যপটে যেভাবে প্রকার সংকল্প পারিত হয়েছে যে রাষ্ট্রপতি গৃহ কমিটি ভেটিকি গোটিয়ে স্মারকপত্র দেব তা মধ্যে কেতে দূর মধ্যে বিরোধী মানে গ্রহণ করেছেন কেবল বিজেপি কু ছাড়িকি সরকারি দল কংগ্রেস এবং অন্য দলর সদস্য মানে মধ্যে গ্রহণ সারিছেন কিন্তু বিজেপি এহাকু কড়া বিরোধ করেছে অন্যপটে যদি আমি দেখিবা আজি চতুর্থ দিনরে আজি প্রশ্নকাল আজি আশা করা যাচ্ছে যে স্বাভাবিক রহিব এবং প্রশ্নকাল পরে যে শূন্যকালের যে প্রসঙ্গগুলো সদস্য মানে উঠাইবে সেগুলো মধ্যে চালিব তো মোটামুটি ভাবে আজি বিধানসভা শীত অধিবেশন আজি প্রথম বেসরকারি দিবস বেসরকারি দিবসরে যে সভ্য মানে দেইথিবে গোটে বেসরকারি বিল আনিবা পাই যেমতিকি আমার বিধায়ক বিজেডি বিধায়ক রণেন্দ্র প্রতাপ স্বাইঁ কংগ্রেস বিধায়ক নবকিশোর দাস এফ টিজিং বিল দেইছন্তি এবং সে বিল উপরে আজি মধ্যে আলোচনা হব সরকারি দল তরফ বা সরকারের পক্ষর নগর উন্নয়ন বিভাগ বা নগর উন্নয়ন মন্ত্রী আজি মিউনিসিপাল কর্পোরেশন সংশোধন বিল 2017 যেটা কি মৌসুমী অধিবেশনে প্রথমে সরকার গোটে অধ্যাদেশ আনিলে এবং অধ্যাদেশ পরে পরে বিল ইন্ট্রোডিউস করা যাই কিন্তু সেটা সিলেক্ট কমিটি কু যাই সে সিলেক্ট কমিটি বিধানসভার ইয়া ভিতরে মধ্যে দেই সারিবা পরে আজি পুনি থরে তাকু ইন্ট্রোডিউস করিবে নগর উন্নয়ন মন্ত্রী তো মোটামুটি ভাবে কহিয়া গলে আউ কিছু রিপোর্ট মধ্যে উপস্থাপন করা যাব তো মোটামুটি ভাবে কহিয়া গলে আজি আশা করা যাচ্ছে যে বিধানসভা গোটে প্রকার স্বাভাবিক রহিব এবং প্রশ্নকাল মধ্যে সুরুখুরুরে চালিব বলি এবং আউ গোটিয়ে সূচনা দেওয়া হয়ে কারণ এই সপ্তাহ পাই মধ্যে আজি হচ্ছে বিধানসভার শেষ দিন কারণ আসন্তকালি প্রফেট মহম্মদক জয়ন্তী উপলক্ষে মধ্যে বিধানসভা ছুটি রহিব এবং পরদিন মধ্যে রবিবার অছি আসন্তা সোমবার যাই মধ্যে আজির গৃহ কার্য সরিবা পরে আসন্তা সোমবার পর্যন্ত গৃহকু মুলতবি রখা যাব তেনু নিশ্চিত ভাবে আশা করা যাচ্ছে যে বিরোধী যে প্রসঙ্গকু নেইকি অবশ্য প্রশ্ন উঠাইবে বিরোধীঙ্কর সমান অধিকার রয়েছে সেমানে মধ্যে প্রসঙ্গ উত্থাপন করে পারিবে আউ কিছু যদি চাষী প্রসঙ্গ রহিথিবো সেকু মধ্যে উত্থাপন করে পারিবে সেমটিকে শাসক দল পাখরে মহানদী ঠু আরম্ভ করে পোলাভরম পর্যন্ত প্রসঙ্গ রয়েছে তবে গৃহ কার্য আরম্ভ হওয়া মাত্রে পূর্বাহ্ন 10:30 আরম্ভ হওয়া মাত্রে জনা পড়ি যাব যে গৃহর রূপরেখ কণ রহিব আজি দিন।